আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নতুন মান বণ্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব নৈমিত্তিক প্রশ্নের বহুনির্বাচনী অংশ। তোমাদের বার্ষিক পরীক্ষায় 15টা থাকবে বহুনির্বাচনী, এটি হচ্ছে তোমাদের সিলেবাস। আজকে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি, এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে বহুনির্বাচনী প্রশ্নগুলো। কি পাচ্ছ বাইনারি সংখ্যা পদ্ধতি প্রবক্তাকে? এরপর হচ্ছে যেমন 4 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির আরেক নাম কি? উত্তর মেশিন ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 7 নং প্রশ্ন, ডানে 16 থেকে 19 পর্যন্ত তোমরা দেখে দেখে বুঝে বুঝে পড়ে নিবে। এরপর দেখো 19 থেকে ডানে আছে 26, এরপরে 7 থেকে 15 আছে। যেমন এখানে বলা হচ্ছে 26 নং এ যে কোনো একটি সংখ্যার সর্বনিম্ন স্থানীয় মান ধারণাকারী ডিজিটকে কি বলে? এটা হবে লিস্ট আর সিগনিফিকেন্ট বিট অর্থাৎ MSB, LSB, এরপরে MSD, LSD, হ্যাঁ সংকরে ডি হয়। এরপর 27 থেকে 33 দেখো, 39 থেকে আছে 45। যেমন এখানে দেখো 31 নং বলা হয়েছে ডিজিটাল যন্ত্রে কোন কোন সংখ্যা ব্যবহার করা হয়, এটা হচ্ছে 0 এবং 1 অর্থাৎ মেশিন ভাষা বা বাইনারির অঙ্কগুলো আর কি, অর্থাৎ কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটার 0 1 ছাড়া আর কিছু না, তার ভাষা হচ্ছে 2টা অঙ্ক 0 এবং 1। এবার দেখো 33 থেকে এখানে আছে 39, 36, 37, 40 থেকে 50 আছে, 51 পর্যন্ত আছে, তোমরা বুঝে নাও। এরপর দেখো 52 নং আছে, এটাকে যোগ অর্থাৎ বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ। বাইনারি যোগ নিয়ম, বিয়োগ নিয়ম 4টা কি, এগুলো একটা টেকনিক আছে, কৌশল আছে, যারা পারো না তারা দেখে নিবে আমাদের আরেকটি ভিডিওতে বাইরে নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছিল। এরপর দেখো 54 থেকে 59, এরপর 66 থেকে 72 তোমরা দেখে নিবে, দেখে বুঝে নিবে। এরপর হচ্ছে এই যে দেখো 70 থেকে 74, 56 থেকে 62। তো বন্ধুরা এখানে দেখো বিয়োগ আছে অনেকগুলো, এই যেমন 60 নং দেখো এটা বিয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানে তোমাকে ভিত্তি বিয়োগ করতে হবে বাম থেকে। যদি ধরো উপরের সংখ্যা 0 থাকলে তোমাকে বাম থেকে 1 নিতে হবে, 1 নেওয়া মানে ভিত্তি নেওয়া, ভিত্তি বলতে ট্রু আর কি। বাইনারি ভিত্তি হচ্ছে ট্রু, অক্টালের ভিত্তি 8, ডেসিমাল ভিত্তি 10, হেক্সাডেসিমাল ভিত্তি 16। এই তোমাদের লাগবে না হেক্সাডেসিমাল ডেসিমাল, তোমাদের শুধু বাইনারি লাগবে বা ডেসিমাল লাগবে। বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।